আগের পর্বে আমি কল্পা থেকে নাকো পর্যন্ত 100 কিলোমিটার দুর্দান্ত জার্নি দেখিয়েছি। নাকোতে নাকো ভ্যালি দেখে লাঞ্চ সেরে রওনা দিলাম কাজার উদ্দেশ্যে। পথে টাবো মনেস্ট্রি পড়বে, সেটাও এই পর্বে দেখাবো। নাকো থেকে টাবো মনেস্ট্রি প্রায় 70 কিলোমিটার আর টাবো থেকে কাজা প্রায় 50 কিলোমিটার, তাই এই জার্নিটা লং হবে। তাহলে শুরু করা যাক আজকের এই জার্নি। নাকো থেকে কাজা যাওয়ার রাস্তা বৈচিত্র্যপূর্ণ, যেমন ফাঁকা ফাঁকা রাস্তা তেমন তার সৌন্দর্য, আর তার সঙ্গে ভয় মেশানো একটা ভালো লাগা। অনেকটা রাস্তা শুধু নুড়িকাকর, রাস্তা দেখে বুঝতে পারছেন ল্যান্ডস্লাইড এখানে প্রায় সময় লেগে থাকে। এমনিতে শীতকালে এসব রাস্তা বন্ধ থাকে, তাই রাস্তা সারাইয়ের কাজ বলতে গেলে লেগেই থাকে। যারা বাইক ট্রিপ করেন তাঁদের কাছে এই রাস্তাতে কাজা যাওয়া বা আসা একটা বিভীষিকা এবং কষ্টের কাজ। আমরা যেহেতু ছোটো ফ্যামিলি তিনজন, তাই ছোটো গাড়ি সুইফট ডিজায়ার আমরা নিয়েছি। আর হিমাচল প্রদেশে এই সুইফট ডিজায়ার পাহাড়ি এলাকাতে ভালো চলে, তার কারণ এখানে সব গাড়ির গ্রাউন্ড থেকে গাড়ির বটম ক্লিয়ারেন্স আগে থেকে বেশি করে রাখে, যাতে পাথর বা অন্য কোনো কিছু গাড়ির নিচে টাচ না করে। তবে এই ভয়ঙ্কর রাস্তাতে যা খুশি হতে পারে, সেটাই যে গাড়ি নিন না কেন, যে কোনো গাড়িতেই হতে পারে। রাস্তাতে এত ধুলো পাবেন, মাঝে মাঝে গাড়ির কাজ বন্ধ করে যেতে হবে। 1 ঘন্টারও বেশি সময় ধরে আমরা এই কাঁচা রাস্তা দিয়ে চলেছি। স্পিতি ভ্যালির ভিউগুলো শুরু হয়ে গেছে, একটু পরে ভালো রাস্তা পেলাম। রাস্তার বাম দিক দিয়ে স্পিতি রিভার বয়ে চলেছে। অনেকক্ষণ পর ভালো রাস্তা পেয়ে আমাদের গাড়ির স্পিডও বাড়লো। ভালো লাগছিল জানলা দিয়ে ঠান্ডা বাতাসে ছোঁয়া পেতে, কিন্তু হঠাৎ তাল কাটলো গাড়ির টায়ার পাংচার হয়ে, থামতে হলো রাস্তায়। এই রকম বিপদ ছোটোখাটো সাধারণ ব্যাপার, মানে আমবাদ বলে ড্রাইভার আমাদের আশ্বস্ত করলেন। তবে জায়গাটা এত সুন্দর, যতক্ষণ টায়ার চেঞ্জ হলো ততক্ষণ উপভোগ করলাম জায়গাটা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, একটুখানি দাঁড়িয়ে গেছি। আর হাওয়া এত দিচ্ছে, মানে দাঁড়াতেই পাচ্ছি না, মারাত্মক হাওয়া। টায়ার চেঞ্জ করতে 10 মিনিট লাগলো, আবার চললাম আমরা। খারাপ টায়ারটা হয় টাবোতে, না হলে কাজাতে ঠিক করার অপশান আছে, সেখানে দেখে নেওয়া যাবে। স্পিতি রিভার আর মায়াবী স্পিতি ভ্যালি দেখতে দেখতে আবার এক জায়গাতে দাঁড়ালাম। কেন দাঁড়ালাম আপনারাই দেখুন কারণটা। আমি এখন দাঁড়িয়ে আছি স্পিতি ভ্যালির কাছে, স্পিতি রিভারটা দেখা যাচ্ছে দেখুন। আর এখনও আমাদের টাবো যেতে দেরি আছে, তো একটুখানি রাস্তা একটু ব্রেক নেওয়ার জন্য আরেকবার দাঁড়িয়ে পড়েছি। একটানা তো এতটা রাস্তা যাওয়া যায় না, মোটামুটি এখনও 30 কিলোমিটার্স। তো ভীষণ হাওয়া দিচ্ছে, দারুণ সিনিক বিউটি, খুব ভাল লাগছে আমাদের এখানটা। ওয়েস্টার্ন হিমালয়ের স্পিতি ভ্যালিকে অনেকে পিটি ভ্যালি বলেন। যেভাবেই বলুন না কেন, স্পিতি কথার অর্থ হলো দ্য মিডল ল্যান্ড। আরও স্পষ্ট করে বললে ইন্ডিয়া এবং তিব্বতের মাঝে থাকা ল্যান্ডকে স্পিতি বলা হয়। Keep it.
স্পিতি নদী সতলুজ নদীর উপনদী। বেসিক্যালি স্পিতি রিভারের উৎপত্তিস্থল হিমালয়ের কুমজুম রেঞ্জের কাছ থেকে। এই নদী হিমাচলের লাহুল আর স্পিতি দুটি জোনকে ডিভাইড করেছে। হিমাচলের এই জায়গাতে বৃষ্টিপাত হয় না, তাই মেনলি স্পিতি ভ্যালি একটা মরুভূমি। স্পিতি রিভারের জল হিমালয়ের বরফগলা জল থেকে আসে, আর শুধু এই কারণেই 1000 বছরের বেশি সময় ধরে স্পিতি ভ্যালির আশেপাশে গড়ে উঠেছে তিনটে মেন গ্রাম, যেমন টাবো, ধনকার আর কাজা গ্রাম। স্পিরিচুয়াল দিক থেকেও স্পিতি নদী গুরুত্বপূর্ণ, কারণ এই গ্রামগুলিতে বেশ কিছু মনেস্ট্রি গড়ে উঠেছে একমাত্র মানুষের বসতির জন্য। এই রুক্ষ অঞ্চলের লাইফলাইন হলো স্পিতি নদী। আরও কিছু পরে টাবো পৌঁছে যাব। আশা করি ভিডিওটা ভালো লাগছে, দেখতে থাকুন, সামনে আরও এক্সাইটিং জার্নি বাকি আছে। আমি এখন টাবো মনেস্ট্রির কাছে দাঁড়িয়ে আছি। টাবো মনেস্ট্রির ভেতরে এবার ঢুকছি, ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। টাবো মনেস্ট্রির নামটা শর্ট নাম, পুরো নাম হচ্ছে টাবো চস্কর মনেস্ট্রি। বয়সের দিক থেকে টাবো মনেস্ট্রি 1000 বছরের থেকেও পুরানো। মেইনলি টিবেটিয়ান বুদ্ধিস্টের দ্বারা এটি পরিচালিত। সামনের যে নিউ মনেস্ট্রি দেখছেন, এটি নিউ মনেস্ট্রি যা 1975 পর ভূমিকম্পের পর বানানো হয়েছে। নিউ মনেস্ট্রি চালু হয়েছে 1983 সাল থেকে। নিউ মনেস্ট্রি যখন উদ্বোধন হয় তখন 14তম দলাই লামা এখানে এসেছিলেন। পুরাতন মনেস্ট্রি আছে নিউ মনেস্ট্রির পেছন দিকে, সেটা আমি পরে যাব। টাবো মনেস্ট্রি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা ইন্ডিয়ার ন্যাশনাল হিস্টোরিক্যাল ট্রেজার হিসেবে মান্যতা পেয়েছে। তিন দিকে পাহাড়ে ঘেরা এই মনেস্ট্রি খুব সিম্পল, আর 5টা মনেস্ট্রির মতো অনেক উঁচুতে সিঁড়ি বেয়ে উঠতে হয় না, বসার জায়গাও অনেক। এখানে বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনার সময় কেটে যাবে। তবে হ্যাঁ, এখানে এলে অবশ্যই উইশ হুইল মানে ইচ্ছে চাকাগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে ভুলবেন না। নিজের ইচ্ছেগুলোকে জানাতে পারেন অলমাইটি গডকে, উইশ হুইলে একটা শক্তির প্রতীক বলতে পারেন, এবং এগুলোকে খুব শুভ মনে করা হয়। পরে জার্নিগুলোর জন্য আপনি দেখবেন একটা জোশ যেটা মনের মধ্যে আসবে, সেটাই এখানে এসে ফিল করবেন। আচ্ছা, আমরা পুরাতন মনেস্ট্রি দেখাচ্ছি, সেখানে আমরা গিয়েছিলাম। মনেস্ট্রিটা মোটামুটি 1026 বছর পুরাতন, আর ভিতরটা কমপ্লিটলি অন্ধকার। অয়েল পেন্টিং রয়েছে এবং বুদ্ধের মূর্তি আছে। অয়েল পেন্টিং রয়েছে থাকার জন্য, যাতে নষ্ট না হয় তাই কিন্তু পুরোটাই ভেতরে অন্ধকার থাকে। ওখানে কিন্তু মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নয়, টর্চ নিয়ে যেতে পারবেন কিন্তু মোবাইলে টর্চ নয়। আর ভেতরে কিন্তু পরিবেশটাও খুব সুন্দর, ঠান্ডা নিস্তব্ধ। আর ওল্ড মনেস্ট্রি আর নিউ মনেস্ট্রি যেটাই বলুন, এদের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা, আর দুপুরবেলা 1টা থেকে 2টো অবধি লাঞ্চ ব্রেক। কিন্তু সাধারণ পর্যটকদের জন্য এখন যেটা হচ্ছে নিউ মনেস্ট্রিটাই অ্যালাউ করা হচ্ছে, কারণ ওল্ড মনেস্ট্রিটা বেশি যদি পর্যটকরা যান তাহলে আসল যে ওখানকার জিনিসগুলো রয়েছে সব নষ্ট হয়ে যাবে। আর ওখানে কথিত আছে যে ওখানকার যে ওল্ড মং ছিলেন, উনি 2014 সালে মারা যান, এবং এনাদের বিশ্বাস উনি আবার জন্মগ্রহণ করেছেন। এবং লাশোর বলে একটা গ্রাম আছে ওখানে, ওনার এখন উনি মানে 4 বছর বয়স অ্যাকচুয়ালি, মানে একটা জাতিস্বর কনসেপ্টটা এনাদের মধ্যে রয়েছে। এবং কথিত আছে ওই বাচ্চা ছেলেটি মানে এখন যিনি মঙ্ক 4 বছরের, ওনাকে এখানে আনা হয়েছিল একবার।
যখন উনি জীবিত ছিলেন, মানে আগের জন্মের কথা বলছি, তখন এখানে উনি একবার পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে হাত ভেঙেছিল, সিঁড়ি থেকে পড়ে গিয়ে। তো সেই বাচ্চাটি যখন এখানে আনা হয়েছিল ওনাকে, তা সেই বাচ্চাটি এখানে এসে বলেছিল যে কি, আমি এখান দিয়ে ঠিক করে হাঁটবো বাবা, নাহলে আমি পড়ে গিয়ে আমার আবার হাতটা ভাঙবে। বুদ্ধদেবের সঙ্গে বেশ সুন্দর মূর্তি রয়েছে, একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে, আপনাকে একটুখানি আলো নিয়ে দেখে নিতে হবে। হ্যাঁ, ওনারা কিন্তু সব বলে দিচ্ছেন। হ্যাঁ, ওনারা ভেতরে একরকমের চা দিচ্ছেন, মানে দুধ ফ্রি, কিন্তু ফ্রি যে পুরো ফ্রি, এবং বলছেন ওরা প্রসাদ, একটা প্রসাদ বলছেন, মানে ওটার মধ্যে কিছু আপনাকে এটা ট্রাই করতেই পারেন, আর কিন্তু মিল্ক রয়েছে, কিন্তু মানে জিনিসটা খেতে বেশ ভালো। আমি আবার জিজ্ঞাসা করলাম টিবেটিয়ান টি কিনা, ওনারা বলেন না, জাস্ট একটা প্রসাদ, নর্মাল টি। আমি একটু পরে পুরোটা বাইরেটা দেখাবো, সেটা আপনারা দেখবেন, ভালো লাগবে, ভালো লাগবে। টাবো মনেস্ট্রি থেকে এবার আমরা বেরিয়ে গেছি, এবার কাজার দিকে এবার এগোচ্ছি, দেখা যাক কখন পৌঁছায়। এখন ঘড়ির কাঁটায় 3:00, আর মনেস্ট্রিটা আমাদের এত ভালো লেগেছে, মানে আমরা তো শুধু জানতাম যে নিউ মনেস্ট্রিটাই রয়েছে, কিন্তু পেছনে যে ওল্ড মনেস্ট্রিটা, এত সুন্দর ভেতরের যে একটা হিস্ট্রি রয়েছে সেটা সত্যিই জানতাম না, আজকে দেখে খুব ভালো লাগলো। টাবো থেকে বেরিয়ে বাইপাস ধরে আবার এসে পড়লাম আগের রাস্তাতে। এই রাস্তা NH 505, এখনও যেতে হবে প্রায় 50 কিলোমিটার, যেতে লাগবে 2 ঘন্টার মতো, কারণ রাস্তা সব জায়গাতে সমান নয়। এই রাস্তাতে স্পিতি রিভার অনেক কাজ দিয়ে আমরা যাব, তাই স্পিতিকে এত কাজ থেকে দেখার ভিডিওগুলি আপনাদের জন্য যত্ন করে তুলতে চেষ্টা করেছি। ছোট ছোট নাম না জানা কিছু জায়গা পেরিয়ে আরও এগিয়ে চললাম কাজার দিকে। কাজা গ্রামের হাইট 12,500 ফুটের মতন। এই হাই অল্টিচিউড দিয়ে যে গাড়ি চলেছে সেটা মনে হবে না, কারণ ল্যান্ডস্কেপ এত ভালো লাগবে বলার নয়। কিছু জায়গা লাদাখের ভিউ মনে করিয়ে দেবে, আবার কিছু জায়গা পাহাড়ের ইরোশনের জন্য অদ্ভুত সব স্ট্রাকচার দেখতে পাবেন। এত বৈচিত্র্য একসাথে ইন্ডিয়ার আর কোথাও দেখতে পাবেন না। পেরিয়ে গেলাম, মানে আমরা কাজা থেকে আর বেশি দূরে নেই। স্পিতি রিভার আরও যেন বিস্তার লাভ করতে লাগলো যত এগোতে লাগলাম। স্পিতি নদী পার ধরে এগোনোর মজাটা দারুণ উপভোগ করলাম। যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন তো নেমে যেতে পারেন স্পিতি নদীর পাড়ে, সেই সব কাঁচা রাস্তা মাঝে মাঝে পেয়ে যাবেন।
আবারও পেলাম কিছু অদ্ভুত টাইপের পাহাড়ের রোশন। এই ল্যান্ডস্কেপতে আসা মানেই আমরা কাজা ঢুকে পড়েছি। কাজাকে লাহুলা স্পিটি ভ্যালির সাব ডিভিশনাল হেডকোয়ার্টার্স বলা হয়, তাই কাজা হিমাচলের সিমলা আর মানালির সাথে ওয়েল কানেক্টেড। বাস সার্ভিস পাবেন কাজা বাসস্ট্যান্ড থেকে। কাজা টাউনে এন্ট্রি নেওয়ার ঠিক আগেই পড়বে বাসস্ট্যান্ড, সেসব পরের কোনো ভিডিওতে বলবো, এমনিতেই ভিডিওটি লম্বা হলো। কল্পা থেকে নাকো টাবো হয়ে কাজা আসতে আমাদের সময় লাগলো প্রায় 9 ঘন্টা। তবে সোজা হোটেলে আমরা উঠিনি, তার আগে আমরা গাড়ির টায়ার রিপেয়ার করে নিলাম। আমরা উঠেছি জ্যাংসুক বলে একটি হোটেলে, সেখান থেকে পরের পর্ব শুরু করব। অনেক টায়ার্ড, ভালো করে রেস্ট নেব, কাল কাজার সাইট সিন করতে হবে, সেই ভিডিও খুব তাড়াতাড়ি পাবেন। আজকে এই পর্যন্ত।